তো এখন আমি কামিজটাকে সেলাই করে নিব। তো কামিজ সেলাই করার আগে আমাকে প্রথমে গলাটাকে সেলাই করে নিতে হবে। তো গলায় সেলাইয়ের জন্য আমি এখানে সেম ভাবে বক্রমটাকেও কেটে নিয়েছি, সামনের এবং পেছনের দোনটারই বক্রম কেটে নিয়েছি প্রায় 1 ইঞ্চি করে। এখন আমি প্রথমে বক্রমটাকে সেট করে নিব। এখন আমি যে কোনো একটা কাপড়ের সাথে যে আমি বক্রমটা কেটে নিয়েছি সেটাকে সেলাই করে দিব। সমান করে নিয়ে আমি একটু আলপিন লাগিয়ে দিচ্ছি, তাহলে এটা নাড়াচাড়া করবে না। বক্রমের গায়ে একটা সেলাই করে যাব। আমি আলপিনগুলোকে খুলে ফেলবো। এবার আমি বাড়তি কাপড়টাকে এভাবে ঢুকিয়ে বক্রমের সাথে সেলাই করে দিব। এখন আমি বাড়তি যে কাপড়টা আছে এটাকে আমি কেটে ফেলে দিব। এবার আমি 2 সুতা জায়গা রেখে কাপড়টাকে কেটে ফেলে দিব। এখন যে আমি 2 সুতা বরাবর দাগ দিয়েছি এ অনুযায়ী কেটে নিব। এই বাড়তি কাপড়টা রাখার কারণ হলো আমি যখন গলার সাথে সেলাই করব তখন আমি সেলাইটা কাপড়ের সাথে কাপড়ের দিব, কখনোই বক্রমের উপরে সেলাইটা হবে না, তাহলে কিন্তু গলার শেপটা ভালো হবে না। এখন আমি গলার সামনের সাইডটাকে আমার পাশে রাখবো আর পেছনের সাইডটা থাকবে পেছনেই। এখন আমি বক্রমের সাথে যে কাপড়টা অ্যাটাচ করেছি প্রথমে এটার মিডল পয়েন্টে একটা দাগ দিয়ে দিব। এই মিডল পয়েন্টে একটা দাগ দিয়ে দিব, হয়ে গেছে। এখন আমি কাপড়ের মিডলের সাথে এটাকে রাখবো, প্রথমে রেখে এটাকে এভাবে সমান করে বসিয়ে নিব। এরপর আমি আলপিন দিয়ে এটাকে সেট করে নিব। এতে করে আমার কাপড়টা আর নাড়াচাড়া করবে না। তো আমি আলপিন দিয়ে গলার শেপটাকে বসিয়ে নিয়েছি। এখন আমি বক্রমের ঠিক এই পাশে একদম বক্রমের গায়ে গায়ে লাগিয়ে একটা সেলাই দিব। সেলাইটা হবে কাপড়ের সাথে কাপড়ের, কখনোই সেলাইটা বক্রমের সাথে দিবেন না, তাহলে কিন্তু গলার শেপটা ভালো হবে না। তো আমি কাপড়ের সাথে কাপড়ে একটা সেলাই করে দিব, ঠিক একদম কাছাকাছি করে। আমার পুরোটাই সেলাই করা হয়ে গেছে। এখন আমি আলপিনগুলোকে খুলে নেব। এখন আমি যখন গলাটাকে খুলব তখন কিন্তু এটা আমার দেখতে ভালো লাগবে না। তো আমি এখন এটাকে ঠিক এই যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টা অনুযায়ী কেটে নিব। বাড়তি কাপড়টা আছে এটাকে আমি এভাবে কেটে দিব। যখন এটাকে আমি গলাটাকে খুলব তখন এটা খুব ইজিলি খুলে যাবে। তবে কাটার সময় খেয়াল রাখবেন যেন বক্রমটা কেটে না যায়, শুধু কাটাটা হবে কাপড়ের সাথে কাপড়ের, হয়ে গেছে। এখন আমি এটাকে এভাবে খুলে নিব। খুলে আমি এই যে বাড়তি কাপড়টা আছে এটাকে বক্রমের সাথে এভাবে রেখে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। যদি এই চাপ সেলাইটা দেওয়া হয় তাহলে গলার শেপটা অনেক ভালো আসে। দেখুন এই চাপ সেলাইটা দেওয়ার ফলে গলাটা কিন্তু আপনা আপনি সুন্দর করে বসে যাচ্ছে। সুন্দর করে কিন্তু গলাটা বসে গেছে। আপনি পরে চাইলে আয়রন করে এটাকে সুন্দর করে প্রেস করে বসে দিতে পারেন। এখন আমি
সামনের পাটে সোজা পাটকে এভাবে খুলে নিব প্রথমে, তারপরে পেছনের সাইডের সোজাটাকেও সামনের পাটে সোজার সাথে রেখে বক্রমের সাথে বক্রমের আর কাঁধের সাথে কাঁধের কাপড়টাকে এভাবে অ্যাটাচ করে দিব। এখন আমি হাফ ইঞ্চি বরাবর একটা সেলাই করে দিব। তো আমার দুটাই কাজ সেলাই করা হয়ে গেছে, এখন এটাকে আমি এভাবে খুলে নিব। দেখুন বক্রমের সাথে বক্রম দেওয়ার ফলে কতটা সুন্দর হয়েছে। এখন আমি এভাবে খুলে নিয়ে এটাকে এভাবে গলাটা এভাবে হবে, পরে আমি হেম সেলাই দিয়ে এটাকে বসিয়ে দিব। আপনারা চাইলে এদিকে সেলাই করে দিতে পারেন সেলাই মেশিন দিয়ে। এখন আমি যাব বডির মাপে, দুরনা কাপড়কে এভাবে সুন্দর করে বিছিয়ে নিব। এরপর প্রথমে বুকের মাপটা ঠিক আছে কিনা আমি আরেকবার মেপে নিব। 18.5, তো 18.5 বরাবর আমি আবার দিক দিয়ে টান দিয়ে দিব। এরপর ছিল কোমরের মাপ, তো কোমরের মাপ ছিল 32 ইঞ্চি, 32 ইঞ্চিকে 2 ভাগ করলে হবে 16, 16 ইঞ্চি বরাবর আবার দাগ কেটে নিব এভাবে। ঠিক এভাবে সেমভাবে কোমর মাপটাকে এভাবে আমি আবার দিয়ে নিব। তারপর আমি শেপ কাটা দিয়ে যেখানে প্রথমবার করেছিলাম সেইভাবে আবার এদিকে শেপ করে নিব। এবার আমি কোমর পর্যন্ত এটাকে সেলাই করে যাব। এখন আমি সেম এই পাশে সেলাই করে যাব। তো আমার বডি সেলাই করা হয়ে গেছে, আমি ডবল সেলাই করে দিয়েছি। এখন আমি যে সাইডে কাটটা আছে আমি 1 ইঞ্চি বর্ডার রেখেছিলাম সাইডের কাটে, তো এখন আমি বর্ডারটাকে সেলাই করে দিব। প্রথমে আমি এটাকে আগে সমান করে নিব, সমান করে নিয়ে আমি এই মাপটার থেকে এই মাপটাকে আগে ভালো করে মিলিয়ে দিব। এভাবে ভাঁজ দেওয়ার পর পেছনের যে পাটটা আছে সেটা যেন সেম থাকে সে কারণে আমি দাগ দিয়ে দিব। আর আমি সেম পেছনের পাটটাকেও এভাবে ভাঁজ করে নিব। ভাঁজ করা হয়ে গেছে, এখন আমি সাইডের একটা পার্টকে প্রথমে নিয়ে নিব, তারপর এটাকে এভাবে বোটে আমি 1/2 ইঞ্চি পরিমাণ রেখে দিব। এবার এই মাপে আমি এখানে সেলাই করে যাব। এক পাট সেলাই করার পর আমি এটাকে তুলে এভাবে ঘুরে যাব, তারপর এখানে আমি একটু বোটে দিয়ে দিয়ে আমি সেলাই করে যাব। এটাকে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিয়ে এবার এই মাপটা অনুযায়ী আমি আবার সেলাই করে যাব। সেলাই করার পর এমন হবে সাইড সেলাইটা। এখন আমি এটাকে উল্টা করে এদিক দিয়ে একটা সুন্দর করে একটা সেলাই দিয়ে দিব। তারপর এটাকে ঘুরিয়ে নিয়ে আমি এখন এপাশও একটানে সেলাই করে যাব শেষ পর্যন্ত। তো আমার সাইড সেলাই করা হয়ে গেছে, এখন আমি কামিজের নিচের পাটটাকেও 1 ইঞ্চি করে সেলাই করে দিব।
এবার আমি কামিজটাকে উল্টিয়ে ঠিক কিনারায় আরেকটা সেলাই করে দিব। নিচে সেলাই করা হয়ে গেছে, এভাবে আমি ওই পাড়টাকেও করে নিব। এখন আমি হাতের কাপড়টাকে সেলাই করব। প্রথমে আমি একটা পাড়কে নিয়ে নিব আগে। এরপর আমি নিচের জন্য যে 1 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম নিচের ইঞ্চিটাকে আগে সেলাই করে নিব। এখন আমি এটাকে ঘুরিয়ে এপাশে একটা সেলাই করে যাব। আমি হাতের নিচে বর্ডার সেলাই করে নিয়েছি। এখন সেম আমি এটাকে আবার দ্বিভাজ করে নিব। এবার আমি জামার হাতাটাকে আবার একটু মেপে দিব। সেলাই করার পর একটু উল্টাপাল্টা হয়ে যায়, তো আমি আবার দেখব ঠিক আছে কি না। তো কামিজের হাতা আছে এখান থেকে একদম এইটা পর্যন্ত, কাত পর্যন্ত আছে 8। তো আমি এখন হাতায় নিব আধা ইঞ্চি এক্সট্রা। যদি আমার 8 থেকে থাকে তাহলে আমি 8.5 নিব। তো এখানে আমার 8.5 আছে, এখানে আমাকে আর এক্সট্রা নিতে হচ্ছে না। এবার আমি যাব হাতার নিচের মাপে। তো আমাদের হাতে গোল ছিল 4.5 আর 2 সুতা। এবার আমি শেপ কাটা দিয়ে আরেকবার দেখে নিব। এখন আমি এখান থেকে এই পর্যন্ত সেলাই করে যাব। আমার হাতটা সেলাই করা হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টিয়ে নিব। তো এটা হচ্ছে আমাদের সামনের পার্ট। সামনে দাগ দিয়ে দিব, সোজা করে এটাকে কামিজের উল্টা পার্টে ঢুকিয়ে দিব। হাতের তালপাত আর কামিজের তালপাত একসাথে রাখতে হবে। এখন আমি হাতের মাঝ আর কাঁধের মাঝ বরাবর রেখে এটাকে সেলাই করে যাব। এখন আমি 1/2 ইঞ্চি করে সেলাই করে যাব। সেলাই করা হয়ে গেছে আর একদম বরাবরই কিন্তু সেলাই হয়ে গেছে। একটু এক্সট্রা কাপড়ও বাঁচে নেই, আবার একটু এক্সট্রা কাপড় কমও হয়নি। তো আপনারা যদি এভাবে 1/2 ইঞ্চি বাড়িয়ে নেন সে প্রবলেমটা আর থাকবে না। দেখুন আমি খুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হাতাটা কিন্তু বসে গেছে। তো আমার পুরো কামিজটা সেলাই করা হয়ে গেছে, দেখুন হাতের কাজটা কত সুন্দর হয়েছে। গলায় আমি এখন হেমফুট দিয়ে দিব। আর আমি দেখাচ্ছি কামিজের সাইডের পার্টটা, নেচার পার্টটা। তো এভাবে যদি কিছু টেকনিক আপনারা ফলো করেন তাহলে আপনারাও প্রফেশনালভাবে সেলাই ঘরে বসে করতে পারেন। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।